হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো আমার চ্যানেল মনাস বেঙ্গলি ব্লগ। আর সামনে যেহেতু কালী পুজো আর ভাইফোঁটা রয়েছে, তো সেই কারণে হরিশাহাটে শাড়ির মার্কেটের একটা ব্লগ আমি এর আগে শেয়ার করেছিলাম। আর এত বড় মার্কেট যে একটা ব্লগে সম্পূর্ণ করা সম্ভব নয়, তো সেই কারণে আজকে তোমাদের সাথে আর একটা ব্লগ শেয়ার করছি। তো চটপট দেখে নাও শাড়িগুলো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। দেখো প্রথমে এই দোকানটায় তসর রয়েছে, জামদানি রয়েছে, 1250 বললে, 1850, আর পাশের গুলো কত বললেন? এগুলো কি জামদানি তো নাকি? 750। আর আপনার ঠিক বাসেরটা এটা এটা কি? 850। আচ্ছা এটা মনে হচ্ছে অন্য শাড়ি, তাই না? এটা কি শাড়ি? হ্যান্ডলুম, ও ফ্যান্সি হ্যান্ডলুম, তাই তো? 600 টাকা। শাড়িটা সুন্দর বেশ, দাম বেশি আছে গরদের এই শাড়িটা, 850। দেখো চলে এসেছি আর একটা দোকানে, এটা কত বলছেন? 650। কপার জামদানি, তাই তো? এগুলো কালার ভ্যারাইটি রয়েছে, এটা আঁচলটা। এই দোকানে যদি তোমরা কেনাকাটি করতে চাও তো স্ক্রিনে আসা এই নাম্বারে যোগাযোগ করো। কপার জামদানির প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে, এই দেখো 650, তাই তো? ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিওতে আমাকে উৎসাহ যোগাবে। আর যদি কোনো তোমাদের রিকোয়েস্ট থাকে বা কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাকে জানিও, আমি সেটা ফুলফিল করার চেষ্টা করব। কালার কালার এটা কি? শঙ্খ, শঙ্খ কি বললেন? লোকাল জামদানি, সব জামদানি আছে। 600 টাকা, তাই তো? এটা এটা আঁচল, ওটা বডি, ঠিক আছে। এরও কালার ভ্যারাইটি আছে, তাই তো? হ্যান্ডলুম, তাই তো? আড়াইশো করে হ্যান্ডলুম লোয়েস্ট, তাই তো? এটা আঁচল, ও পুরো বডিতে এরকম কাজ। চলে এসেছি আর একটা দোকানে, এখানে দেখো যে কাঞ্জিবরম রয়েছে, ওপারা রয়েছে, আর প্রচুর ফ্যান্সি শাড়ি রয়েছে। এগুলো কত করে? দেখো চলে এসেছি একটা ছাপার শাড়ির দোকানে, এই ছাপার শাড়িগুলো 230 টাকা করে, 12 হাত শাড়ি, কোয়ালিটিও কিন্তু ভালো। এই মার্কেটে তোমরা আজ খুব চিপ রেটে পাইকারি খুচরো দুরকম শাড়ি কিনতে পারবে। সোমবার সকাল 9:30 থেকে 10টা পর্যন্ত তোমরা এই হাটটা পেয়ে যাবে, রবিবার রাত 8টা থেকে হাটটা শুরু হয়। 1250, চান্দ্রি সিল্ক, একটু দেরি। আর জয়পুরি কটন কত দাম হলো? এই যে জয়পুরি কটন শাড়িগুলো 650 টাকা করে। এই মার্কেটে কেনাকাটি করতে গেলে তোমরা কিন্তু কয়েকটা দোকান দেখে তারপরে কিনবে। এই ছাপা শাড়িগুলো 400 টাকা। ছাপা শাড়িটা কত করে? 400। এই মার্কেটে যদি তোমরা আসতে চাও, বিধাননগর থেকে কিভাবে আসতে হয় একটা ভিডিও বানানো রয়েছে আমার চ্যানেলে, তো তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখো আসতে সুবিধা হবে। আর শিয়ালদা থেকে বাসে বা অটোতে করে এই মার্কেটে তোমরা আসতে পারবে, আর হাওড়া থেকেও বাসে করে তোমরা এই মার্কেটে আসতে পারবে। বাংলাদেশি এই দেখো শাড়িগুলো, ছাপার শাড়ি, এগুলো 430 টাকা করে, কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটা বাংলাদেশি শুধু 430, আর এটা কত বললেন? 1250, ফ্যান্সি
এই যে কাকিনাড়া সিল্কগুলো 900 টাকা, প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে। এটা কালার ভ্যারাইটি। আর এগুলো কি শাড়ি দাদা? 300 মলমল এই শাড়িগুলো 260 টাকা করে। এগুলো 200 করে। কালার আছে হলুদ, অরেঞ্জ, আর ওই পাশেরটা কত? 220 টাকা। আর এটা 250 টাকা। 250। এটাও তো হ্যান্ডলুম তাই তো? এটা কত বললে? 250 বললে? 450। 450। ও 450। এই এই হ্যান্ডলুমটা কত? 420। 750। কালার ভ্যারাইটি আছে নাকি? এই বেঙ্গালোর সিল্কগুলো 700 টাকা করে। যারা ব্যবসা করছো বা ব্যবসা করবে বলে ভাবছো, তারা এই মার্কেট থেকে খুব চিপ রেটে পাইকারি শাড়ি কিনে নিয়ে যেতে পারো। আর যারা খুচরো কিনবে তারাও কিন্তু এই মার্কেটে আসতে পারো। এখানে কিন্তু এক পিস দু পিস শাড়িও বিক্রি হবে। 330। একটা খোলা যাবে? এটা বডি। দাম কত বললেন? 330। ভালো শাড়ি। এটা আঁচলটা সুন্দর শাড়িটা, প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে। আর এটা কি শাড়ি? 330। সব জামদানি তাই তো? ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই জানিও। নেক্সট ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভীষণ আনন্দে থেকো। টাটা।